বন্ধুরা, আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, তখন এই নীল গ্রহ মানে আমাদের পৃথিবীর আকাশে কোনো চাঁদ ছিল না। তবে পৃথিবী তৈরি হওয়ার কিছুদিন পরেই এক অদ্ভুত ঘটনা ঘটেছিল যা পুরো পৃথিবীর ইতিহাস পাল্টে দেয়। 450 কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে আসা মঙ্গল গ্রহের মতোই বিশাল আকৃতির একটি গ্রহ পৃথিবীকে ধাক্কা দেয়। এতে পৃথিবীর বেশ কিছু অংশ টুকরো টুকরো হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ে। তবে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে এগুলো খুব বেশি দূর চলে যেতে পারেনি। কয়েক বছরের মধ্যেই এইসব টুকরোগুলো একত্রিত হয়ে গোল আকৃতির একটি ছোট উপগ্রহে পরিণত হয়, সেটি আমাদের কাছে চাঁদ বলে পরিচিত। চাঁদ সৃষ্টির কয়েক বছরের মধ্যেই পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটতে শুরু করে, আর এর জন্যই অনেক বিজ্ঞানীর ধারণা চাঁদ জন্ম নেওয়ার কারণেই পৃথিবীতে জীবন উৎপন্ন হয়েছে। আর এই চাঁদ যদি জন্মগ্রহণ না করত, তাহলে পৃথিবীতে হয়তো প্রাণের দেখা মিলত না। সুন্দর, এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া নিয়ে যতগুলো হাইপোথিসিস রয়েছে, তার মধ্যে এটি অন্যতম ভয়ঙ্কর একটি ধারণা। পৃথিবীর সব সমুদ্র চাঁদ নামক এই উপগ্রহটি নিয়ন্ত্রণ করে থাকে। সমুদ্রের ঢেউ আমাদের অনেকের কাছেই খুব প্রিয়, কিন্তু আমরা হয়তো এটা চিন্তা করি না যে এই ঢেউগুলো ঠিক কী কারণে হয়। আদতে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে সমুদ্রকে তার নিজের দিকে টানতে থাকে, যার ফলেই সমুদ্রে জোয়ার ভাটা ও এই ঢেউয়ের সৃষ্টি হয়। অনেকেই ভাবি যে বাতাসের কারণে হয়তো এই ঢেউয়ের সৃষ্টি। আদতে 384,000 কিলোমিটার দূরে অবস্থিত চাঁদের কারণেই সমুদ্রের এই জোয়ার ভাটার খেলা শুরু হয়। মজার ব্যাপার হলো, চাঁদের মতো সূর্য কিন্তু মাধ্যাকর্ষণ বলের মাধ্যমে এই জলকে নিজের দিকে টানতে থাকে। তবে সূর্য অনেক দূরে থাকার কারণে তার কোনো প্রভাব সমুদ্রের জলে দেখা যায় না। এবার আমরা দেখে নিই, চাঁদ যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায়, তাহলে কি হবে আমাদের সাথে ও আমাদের এই সুন্দর গ্রহ পৃথিবীর সাথে? তখন কিন্তু সমুদ্রের জলের পুরোপুরি নিয়ন্ত্রণ পেয়ে যাবে সূর্য, আর বেশ কিছু ভয়াবহ ঘটনার সম্মুখীন হতে হবে আমাদের এই প্রিয় পৃথিবীকে। চাঁদের কারণে সূর্যের মাধ্যাকর্ষণ বল সমুদ্রের জলকে খুব একটা প্রভাবিত করতে পারে না, কিন্তু যখন চাঁদ থাকবে না, তখন সমুদ্রের অনেক বড় বড় ঢেউ উঠতে শুরু করবে। চাঁদ ধ্বংস হয়ে যাওয়ার ঠিক 1 মিনিটের মধ্যেই বড় বড় সুনামি ও সাইক্লোন পুরো সমুদ্রের ওপর নিজেদের ত্রাসের রাজত্ব শুরু করবে। তার ঠিক 5 মিনিটের মধ্যেই সমুদ্রের আশেপাশে যত দ্বীপ আছে সেগুলো ও সমুদ্রের উপকূলীয় এলাকা জলে পুরোপুরি ডুবে যাবে, ফলে সেখানে অবস্থান করা মানুষদের এই ধ্বংসলীলা দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না। এর ঠিক 1 ঘন্টার মধ্যেই সমুদ্রের আশেপাশে সব শহর সমুদ্রের জলের তলায় চলে যাবে, আর তখনই সমুদ্রের জল একদম শান্ত হয়ে যাবে, কারণ ততক্ষণে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি ও সমুদ্রের সঙ্গে অনেকটাই সামঞ্জস্য চলে আসবে। তবে এই 1 ঘন্টার মধ্যে হয়ে যাওয়া তাণ্ডবের কারণে পুরো পৃথিবীর দৃশ্যপট একদমই পরিবর্তন হয়ে যাবে। রাতের বেলায় আমাদের আকাশে অনেকটাই অবহেলিত অবস্থায় চাঁদ ঘুরতে থাকে। আমরা অনেকেই হয়তো সেদিকে খুব একটা মনোযোগ দিই না। তবে চাঁদ ধ্বংস হয়ে যাওয়ার পর রাতের আকাশ একদমই খালি হয়ে যাবে। এই চাঁদ ধ্বংস হয়ে যাওয়ার পর আরও একটি ভয়ানক ঘটনা ঘটবে পৃথিবীতে। অনেকেই জানেন যে চাঁদ থাকার কারণে পৃথিবী 23.5 ডিগ্রি কোণে ঘুরতে থাকে, কেননা চাঁদ তার মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে পৃথিবীকে ওই অবস্থানে ধরে রাখে। আর চাঁদ ধ্বংস হয়ে যাওয়ার পর কোনো মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীকে আর ধরে রাখতে পারবে না, যার ফলে চাঁদ ধ্বংস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পৃথিবী কাঁপা শুরু করবে, ফলে পৃথিবীতে প্রতি ঘন্টায় 1-1টি ঋতু পরিবর্তন হতে থাকবে। আচমকাই দেখা যাবে পৃথিবীর যে অংশের মানুষ গরমের জ্বালায় অতিষ্ঠ, কিছুক্ষণের মধ্যেই ঠিক সেখানে বরফ পড়া শুরু হয়ে গেছে, আর যেখানে বরফ ছিল সেই অংশতে রৌদ্রের দাবাদহে জীবনযাপন করাই কষ্টকর হয়ে উঠবে। এর প্রভাবে
নর্থ পোল ও আন্টার্কটিকার বরফগুলো গলে যাবে। ঢাকার মতো একটি গরম শহরে দেখা যাবে রাতারাতি বরফ পড়া শুরু হয়েছে। এছাড়া পৃথিবী কাঁপতে থাকার কারণে প্রতি সেকেন্ডেই কোথাও না কোথাও ভূমিকম্প হতে থাকবে। আর পৃথিবীর আগ্নেয়গিরিগুলো যেগুলো সুপ্ত অবস্থায় আছে সবগুলোই জেগে উঠবে একসাথে এবং শুরু করবে নিজেদের তাণ্ডব। চাঁদ ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথে রাত আর দিনের মধ্যে পার্থক্য অনেকটাই কমে যাবে। মাত্র 6 ঘন্টা পরপর এক একটি নতুন দিনের সূচনা হবে, অর্থাৎ 3 ঘন্টা থাকবে দিন আর বাকি 3 ঘন্টা হয়ে যাবে রাত, মানে 6 ঘন্টায় হয়ে যাবে এক দিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাইকে জানানোর সুযোগ করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।